প্রিয় দর্শক আপনারা দেখছেন লিতুঞজিরাকে তার মা কীভাবে নিয়ে আসছে সেটাও দেখছেন এবং তার বাবা এখন তাকে স্কুলে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখাচ্ছি কিভাবে বাইকে করে স্কুলে নিয়ে যাচ্ছেন বা লিতুঞজিরা প্রথম প্রতিবেদনে বলেছে তার একটি গাড়ির প্রয়োজন একবার তার বাবার এই বাইক থেকে সে পড়ে গিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সে কীভাবে তাকে বাইকে উঠাবে তার বাবা দর্শক যদিও লিটনজিরা একটু অন্য কোয়ালিটির মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন হলেও আসলে তার মনটা অনেক বড় অনেক বড় মনের মানুষ কিভাবে ভাইকে বসাচ্ছে দেখুন ভাইকে করে কিভাবে নিয়ে যাচ্ছে আচ্ছা লিটুঞ্জিরা আপে সব সময় কি মানে মাঝখানে বসে নিতে হয় নাকি ও মাঝখানে বসে নিতে হয় না হলে তো ব্যালেন্স থাকে না হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখছি যে কষ্ট হয় তোমার কষ্ট তো অবশ্যই হয় কষ্ট অবশ্যই হয় অভ্যাস হয়ে গেছে যেতে যেতে আচ্ছা লিটুঞ্জিরা আপনার ভাই কি সব সময় আপনার পিছনে যায় হ্যাঁ কখনো ভাইয়া যায় কখনো আম্মু যায় আর যদি তারা যদি আমু ঘরের কোনো কাজে যেতে পারলো না ভাইয়া স্কুলে ভাইয়া কোনো কারণে যেতে পারলো না তখন আপনি কি একা যান আপনার বাবার পিছনে একা তো পিছনে পড়ে যাবেন আপনি আচ্ছা তো ঠিক আছে একটু দেখাচ্ছি আপনি স্কুলে যাচ্ছেন প্রিয় দশক আপনারা দেখছেন তার বাবা নিয়ে যায় দেখুন মানে একটা মেয়েকে স্কুল নিয়ে যায় পরিবারের সকল সদস্য মিলে তার তাকে কিভাবে সকল সদস্য মিলে मिले একজনেরিয়ে একজনের পিছনে কিভাবে সময় ব্যয় করছে এবং তারা তারপরও তাকে নিয়ে স্বপ্ন দেখছেন যে সে একদিন ডাক্তার হবে। মালতিম বীরও সেই স্বপ্ন দেখছেন ডাক্তার হওয়ার। এক ছাদের তার ভাই আরেক ছাদের সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি যশোর তো যশোরে তিনটি আমরা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি হচ্ছে শাহিদা যিনি বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি মেয়ে তারপরও থেমে নেই শাহিদা এবং তামান্না নূরের কথা বলতে হয় এখানে তামান্না নূরও আছে যশোরের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন একটি মেয়ে তিনিও থেমে নেই এবং আমাদের ক্যামেরার সামনে এখন যিনি আছে তিনি হচ্ছে লিতনজিরা তিনিও থেমে নেই তার কথাগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ বলতো হয় ভুলে গেছেন আচ্ছা একটু জোরে কথা বলবেন কেমন তা আপনার নামটা কি একটু যদি বলতেন আগে আমরা বলতে নাচ নিতুঞ্জিরা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে কয় কয় ভাই ভাই বোন দুই দুই মানে এক ভাই এক বোন আচ্ছা আচ্ছা তো আমরা দেখলাম আপনার বাবার মোটরসাইকেলে করে আপনি স্কুলে যাচ্ছেন তো এই যে আপনি আপনার বাবার মোটরসাইকেল করে স্কুলে যাচ্ছেন আপনার বসতে কোনো অসুবিধা হয় হ্যাঁ বসে তো অসুবিধা হয় অসুবিধা হয় হ্যাঁ হয় তো কি ধরনের অসুবিধা ফিল করেন আপনি একটু বলেন না আমাদেরকে আমার গাড়িতে বসতে যেহেতু আমি ধরে বসতে পারি না হাত নেই ধরতে পারি না সেটা আমার ভয় করে যদি পড়ে যায় কোনো জায়গায় ধরো উঁচু নিচে জায়গা হলে সেই জায়গা থেকে ধাক্কা পেলে সেই জায়গায় ভয় হয় এইগুলো আচ্ছা কখনো পড়ে গেছেন ভাই মোটরসাইকেল থেকে এই ধরনের কোনো অভিজ্ঞতা কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন যখন আমাদের এই রাস্তা করা হচ্ছিল তো রাস্তা করার সময় রাস্তা যখন খোঁজা হয়েছিল ওই জায়গায় যাওয়ার সময় পড়ে গেছিলাম এক জায়গায় পড়ে আমার পায়ে ব্যথাও লাগছিল পায়ে ব্যথা লেগেছিল হ্যাঁ পায়ে ব্যথা লাগছে আচ্ছা একটু আপনার যে এই পাও তো একেবারে ছোট খাটো হ্যাঁ এটু আচ্ছা তো ভন আপনি বর্তমান আপনার এখন বয়স কত তেরো বছর তেরো বছর বয়স আচ্ছা তো আপনি যে মার গর্বে থেকেই তো আপনার এই পরিচিতি আপনি যে বিশ্বের চাহিদা সম্পূর্ণ এবং প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বলা বলতে পারি এখন আমরা তো আপনার কোনো ভাতা পান কি না আপনি কোনো আপনার প্রতিবন্ধী ভাতা আপনাকে দেয় কিনা সরকার থেকে হ্যাঁ দেয় এখন পায় এখন আগে আমার যখন প্রথমে এদিকে যত জনপ্রতিনিধি আছে তাদেরকে বলার সত্ত্বেও তারা প্রথম বলতো আট বছর বয়সে দেব তারপর বলতো দশ বছর এরকম ঘুরে ঘুরে আমার ভাতা দিত না পরবর্তীতে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম তো তারপর থেকে ভাতা দেয় আমার ডিসি অফিসে যাওয়ার পরে ভাতা দেয় হ্যাঁ ওখানে কি নালিশ দিয়েছেন হ্যাঁ আচ্ছা কি নালিশ দিয়েছেন যেরকম ওরা দেবে দেবে বলে দেয় না আচ্ছা একদম সরাসরি ডিসি মহোদয়ের কাছে হ্যাঁ

ক্লাস থ্রিতে যখন পড়েন তখন আপনি ডিসির কাছে গিয়েছেন আপনার প্রতিবন্ধী ভাতার জন্য আচ্ছা সেটা কতদিন পর পাস হয়েছে কিছুদিন পরেই সেটা পাশ হয়েছে পাশ হয়েছে যখন তখন কি আপনাদের অঞ্চলের চেয়ারম্যান মেম্বার তারা কি আপনাদের বাড়িতে এসে আপনার আপনাকে কাট করে দিয়েছেন আপনাদেরকে ডেকে নিয়েছে আমাদের ডাক ছিল পরে যখন ডিসি অফিস থেকে আসতে পরে আমাদের ডাক ছিল তো ময়াম উপজেলায় গিয়েছিলাম যাওয়ার পরে তারপর কাট করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো সেই টাকাগুলো কি করেন মজা খান নাকি আপনার তো বয়স কম আমার যেমন আমার দুটি দুটি মেয়ে আপনার মতোই বয়স সে এখনো তাকে সে আমাকে বলে যে বাবা মজা খাবো হ্যাঁ সে বড় হয়েছে তা এখনও সে বলে বাবা মজা খাবো তা আপনি কি কিছু খেতে পছন্দ করেন নাকি অন্য কিছু সাজতে বা কোনো কাপড় চোপড় পরতে পছন্দ করেন কোনটা মানে ধরেন আপনি যে টাকাগুলো আপনি দেয় মানে সরকারিভাবে আপনি প্রতিবন্ধী যে ভাতাটা পান তিন মাস পর পর একুশো টাকা এটা কি বাবাকে দিয়ে দেন বাবার কাছে থাকে সেটা আমি তো এখনো ছোট আমি টাকা পয়সা বন্ধে রাখবো আব্বা মোর কাছে থাকে তারা যে কাজে লাগে কাজে লাগায় আমার আমার কাজেই তো লাগায় তারা আচ্ছা এই যে কোথায় এ পর্যন্ত কতবার ডাক্তার দেখিয়েছে আপনাকে যাতে দেখিয়েছে ছোটবেলায় অনেক দেখিয়েছে তারপরে ওই ক্রিস্টাল মিশনে গিয়েছিলাম সেখানে ওই বিদেশ থেকে যে ডাক্তার এসেছিল সে ডাক্তার বলছিল একা আজ আমরা করতে পারবো না মানে তার করেছে হ্যাঁ কারণ তারা কি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বা কোথাও নিতে বলেছে বাইরে এরকম কোনো কিছু না ওনারা একদম সরাসরি বলে দিয়েছিল এটা আমরা পারবো তো তার পক্ষে সম্ভব না আচ্ছা এই যে আপনি যেভাবে মাইকি স্কুলে যান হ্যাঁ যেদিন পরে গিয়েছেন বললেন সেদিন কি আপনি একাই ছিলেন আপনার বাবার ভাইকে নাকি আপনার পিছন থেকে কেউ ব্যালেন্স করে ধরে রেখেছে আমার পিছনে আমার সঙ্গে পরে আমার এক বান্ধবী ছিল আচ্ছা আচ্ছা ও মাঝে মধ্যে আপনার সহপাঠীরও কিন্তু এভাবে নিয়ে আসে তাই বলি এই যে সহপাঠীদেরকে যারা আছে বা প্রথমে বললেন যে প্রতিবেশি হোক সবাই ইগনোর করেছে কিন্তু এরপরে আবার দেখা গেছে আপনার পড়াশোনা দেখে বা আপনার রেজাল্ট দেখে এখন সবাই আপনাকে ভালোবাসে। তাই আসলে এই পড়াশোনাটা আপনি কন্টিনিউ কি করতে চান? আপনার স্বপ্ন কি পড়াশোনা করে? আমার স্বপ্ন আমি ডাক্তার হতে চাই। আর কোনো স্বপ্ন নেই। আর স্বপ্ন লেখা পড়া পরে প্রথমত একজন ভালো মানুষ হতে চাই। দ্বিতীয়ত ডাক্তার ডাক্তার হতে চাই। দ্বিতীয়ত যেগুলো পারি সেগুলোকে যেমন ধরুন গান আবৃত্তি এগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই আচ্ছা গান আবৃত্তি আমরা শুনবো কিন্তু একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি তো বিশেষ চাহিদা সম্পূর্ণ একজন মেয়ে তো সেই ক্ষেত্রে যারা আপনার মতন আছে সবাই তো ধরেন দেখা গেছে আপনার বাবা একজন টিচার মানুষ সচেতন ব্যক্তি ভাই পড়াশোনা করে মোটামুটি সবাই পড়াশোনা জানায় এই জন্য আপনি পড়াশোনা করতেছেন অনেকে তো পড়াশোনা করতে পারে না বা অনেকের সেই আর্থিক অবস্থা নেই বা নিয়ে যাবে স্কুলে বা কোথাও সেই ধরনের সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য কি কিছু করার পরিকল্পনা নেই আপনার হ্যাঁ অবশ্যই চেষ্টা করবো এখনো ছোট আসলে দেখা গেছে তাদেরকে নিয়ে দেখা যারা যেমন আপনি বললেন প্রতিবন্ধী ভাতার আপনি মেম্বার এখানে স্থানীয় যারা প্রতিনিধি আছেন তাদের পিছনে ঘুরেও কিন্তু সব সময় তারা পেন্ডিংয়ে রেখেছে তারপরে আপনি ডিচি মহাদয়ের কাছে গিয়েছিলেন তারপরে সেটা হয়তো কোনো না কোনোভাবে সবাই তো আর সেই জায়গায় যাওয়ার সুযোগ হয় না তাদের জন্য কি আপনার যেমন আপনার স্বপ্ন যখন পূরণ হয়ে যায় তাদের জন্য কি আমার বাবা আমার বাবা যেহেতু একজন শিক্ষক একজন শিক্ষিত মানুষ তাই আমাকে ডিসি অফিসে নিয়ে যেয়ে যে আমার যে অধিকারটা সেটা আদায় করে দিয়েছে তো আমার স্বপ্ন যদিও আমি পূরণ করতে পারি তাহলে অবশ্যই যারা সমাজে অবহেলিত যারা পড়াশুনো করার সুযোগ পায় না যারা মানুষের চোখে খারাপ মানুষ যাদের খারাপ দৃষ্টিতে দেখে তাদের জন্য অবশ্যই আমি কাজ করব। তারা যাতে তাদের ন্যায্য অধিকারটুকু পায় তারা যাতে সমাজের জন্য অনেক কিছু করতে পারে পড়াশুনোর সুযোগ পেলে অনেক কিছুই করতে পারবে আচ্ছা আপনার মতন যারা আছে আর কি বা আপনার মতন যারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য কাজ করবেন আপনি জি এমনি কি আপনি কি আপনার এই অবস্থা কোন সংগঠন কি এই পর্যন্ত এগিয়ে এসেছে আপনাদের বাড়িতে বা আপনাকে সহযোগিতা করার জন্য হ্যাঁ এসেছিল বসুন্ধরা গ্রুপ নামে বাংলাদেশের যে বড় কোম্পানি তিনি এসেছিলেন এসে আমার অনেক মানে অনেক সামগ্রী দিয়ে গিয়েছিলেন আর পাঁচ লক্ষ টাকার একটা চেক দিয়ে গিয়েছিলেন আচ্ছা আমাকে সাহায্য করেছিলেন আচ্ছা আপু আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দেন পরীক্ষা তখন তো একটা নির্ধারিত একটা সময় তারা বেঁধে দেয় তো আপনার পাশে যারা আছে স্টুডেন্ট তারা তো ওই ওই সময় তাদের অনেক অনেকে লাগে না আবার অনেকের ওই সময় পার হয়ে যায় তা আপনি কি ওই নির্ধারিত সময়ের মধ্যে আপনার লেখা শেষ করতে পারেন হ্যাঁ পারি আমার সময় দেওয়া হয় কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি লেখা কমপ্লিট করতে অনেক অনেক দ্রুত লিখতে হয় হ্যাঁ লিখতে লিখতে পারেন এ পর্যন্ত যা আমার সময় দিয়েছে কিন্তু আমার সবার সাথে লেখা ভালো আচ্ছা স্কুলে তো বেঞ্চে বসতে হয় টেবিলে বসতে হয় আপনার বেলায় কি আমি বেঞ্চে টেবিলে বসেই লিখতে পারি টেবিলে বসে লিখতে পারি হ্যাঁ বেঞ্চে বসে লিখতে পারি আচ্ছা ওই যে হুইল চেয়ারে বসে তো থাকতে হয় না মানে না আমি বেঞ্চে সাধারণ ছাত্ররা ছাত্রীরা যেভাবে বসে সেইভাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যখন আপনি লিখেন ঘা ঘা তো আপনার নিচে থাকে তাই না মাথা তো আপনার অসুবিধা হয় না কষ্ট হয় না না এখন কষ্ট হয় কখনো তো কষ্ট ছোটবেলায় যখন লিখতে পারতাম না আর এখন চেষ্টা করতাম তখন তো কষ্ট তা এখন অভ্যাস হয়ে গেছে কষ্ট হয় না হ্যাঁ অবশ্য পরিণত হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন লিটম জিরা সে কিভাবে তার বাবার সাথে বাইকে যাচ্ছে স্কুলে বা তার জীবনটা কারণ অনেক সময় আপনারা এই পর্যন্ত আমরা অনেক প্রতিবেদন করেছি অনেক প্রতিবেদনদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেকগুলো প্রতিবেদন করে দিয়েছি কিন্তু চিরা সবার থেকে একটু ব্যতিক্রম কারণ তার দুই হাত দুই পা নেই তিনি এখন তার শুধু একটু যারা সমাজের বৃত্তশালী আছেন তাদের কাছে একটু সহযোগিতা চাচ্ছেন কিছুদিন ধরে মানে চায়না কিছু কিছু গাড়ি বের হয়েছে ডিজিটাল যে নিজেরটা নিজে মানে অটো তো এরকম একটা গাড়ির জন্য সে সহযোগিতা চাচ্ছেন যদি পারেন কেউ আমরা তার বাবার না নাম্বারটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা সেটাও দিয়ে রাখবো যদি সম্ভব হয় একটু সহযোগিতা করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম